বসানো আমি প্রমাণ দিব ঘোরার থেকে আমাদের নবীন শানের আয়াত মানের আয়াত মর্যাদার আয়াত ভালোবাসার আয়াত মহব্বতের আয়াত ইজ্জতের আয়াত এই বাংলা জাতি পড়তে চায় না বন্ধুর মহব্বতের আয়াত বন্ধুর ইজ্জতের আয়াত বন্ধুর তাজিমের আয়াত এই মুনাফেকরা পড়তে চায় না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছয় পারা নয় পৃষ্ঠা সুরার নাম সুরার মায়েদা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াস বললেন কোরআনের ওয়াস আমার বাবা শ্রী কুরআন আব্দুর রহমান রুবাহি আলাইহির ওয়াস না কোরআনের ওয়াস আমার বাবা জি মঞ্জুর আহমদ রাফাই বাসানের ওয়াস না কোরআনের ওয়াস ফরিদউদ্দিন আত্তার রহমত রুবাহি আলাই বাসানের ওয়াস না কোরআনের ওয়াস আমার নাম্বার সাহেবের ওয়াস না কোরআনের ওয়াস এলাকার কোন আলেম ওলামার ওয়াস না সুন্নি হোক আর ওয়াহাবি হোক আর মাযহাবি হোক এইটা কারো ওয়াস না কোরআনের ওয়াস আমার আল্লাহর ওয়াস আমার বন্ধু তোমাদের কাছে ঈদে মিলাদ শ্রেষ্ঠ হয়েছে শুভাগমন হয়েছে কেন পুকুরে পাঠাইলাম কেন কেন বন্ধু শুভাগমন হয়েছে আমার আল্লাহ কই কেন বন্ধুর শুভাগমন হলো ইউবাইনু লাকুম কাসীরা কাসীরা মিন্না কুনতুম তুখফুনা মিনাল কিতাব তোমরা কিতাবের সত্য সত্য যে কথাগুলি আমার হাবিবের সানে আমার বন্ধুর সানে যে সমস্ত সত্য সত্য কথা আছে ওই সত্য সত্য কথাগুলি তোমরা কিতাবের কথাগুলি গোপন করো ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্যই আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী আরো জোরে কর নবীর আগমন কেন সেগুলা তোরা গোপন কর সত্য প্রকাশ করতে আস তোরা পাঠপারে রাজা যা গোপন করছস তা আমার বন্ধু প্রকাশ করার জন্য মিলাদুন নবী হয়ে মিলাদুন ইসলাম হয়েছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দে বললেন ওয়াফু আন কাতির আমার বন্ধু আবার কোন কোন জিনিস তোদেরকে ক্ষমা কইরা দেয় সুবহানাল্লাহ জোরে কিরে ভাই আমরা জানি ক্ষমা করব আল্লাহ আমরা জানি ক্ষমা করব আমাদের রব্বুল আলামিন কিন্তু আমার আল্লাহ আমি আল্লাহ একা শুধু ক্ষমা করি না আমার প্রভু শুধু তোমাদেরকে ক্ষমা করে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের দুই পারায় কোরআনের কথা গোপন করলে ঈমান থাকবে ওই আল্লাহ সুবহান বাতপারার এত বাতপার যে আয়াতে রাসূলের শান আছে ওই আয়াত আর পড়ে না আয়াত পরে জিহাদের আয়াত কিসের আয়াত ওই জিহাদের আয়াত পড়বা জিহাদের আগে নবীর ভালোবাসা লাগবে মারহাবা খান দলিল দলিল দেখুন কাছে আমার কথা দেখুন কাছে কোনো বেলায় আমার ব্যাপারে মিথ্যা বলতে পারবো না আমি চা কইতেছি সব রেকর্ড হইতেছে কথা পাই মিথ্যা বললে তারে সাহেব দোকানে সরানো যাইবে যে পেট যা কইছে 10টা 12টা কি বলে এটা রেগুলার দশটা বারোটা মিডিয়ার মধ্যে রেকর্ড হয়েছে মিথ্যা কথা কেন বললি সরানো দরকার কথা ঠিক কিনা সরায়েন না আমার আল্লাহ দশ পারার নয় পৃষ্ঠা দশ পারা দশ পারা মুস্তাফা হয় ছয় পারা ও নয় পৃষ্ঠা কথা কেন সাত পারা ও নয় পৃষ্ঠা দশ পারা
বিভিন্ন জায়গায় আমার রসুলের শান, আমার আল্লাহ দশ পাড়ার নয় পৃষ্ঠায় ওয়াজ করলেন জেহাদ করো, অবশ্যই জেহাদ কি সামনিনটা বড় পথপথের জিনিস, অবশ্যই তোমাদের শক্তি থাকলে জেহাদ করতে হবে, কিন্তু জেহাদের আগে আমার রসুলের কদম মোবারকে ধন্যবাদ দিতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে দশ পারার নয় পৃষ্ঠার তৃতীয় নম্বরের আয়াত, আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাকুম ওয়াবনাকুম ওয়াইখওয়ানুকুম ওয়াআজওয়াজুকুম ওয়াআশীরাতুকুম ওয়াআমওয়ালুন এরপরে তিন নম্বরে বলতে সিংহ জিহাদ, সুবহানাল্লাহ কয় না, এক নম্বরে বলতেন তোমার বাবার থেকে আমার ভালোবাসা রসুলের ভালোবাসা বেশি হতে হবে, তোমার আবনা তোমার ছেলে যে আমার ভালোবাসা রসুলের ভালোবাসা বেশি হওয়া লাগবে। এরপরে তোমার আপন ভাইয়ের থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার রসুলের ভালোবাসা বেশি হতে হবে, তোমার বউ যাকে অনেক মহব্বত করো তোমার ওই বউয়ের থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার হাবিবের ভালোবাসা বেশি হইতে হবে, তোমার দাদা দাদি নানা নানি আসা সাসি মামা মামি খালা খালু ফুফা ফুফি যত রকমের আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজন থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার রসুলের ভালোবাসা বেশি হতে হবে। এরপরে আল্লাহ কয় অতিজারত তাখাসামনা কাসাদাহা, এ পাগলারা বিতন অতিজারত তাখাসামনা, যেই ব্যবসা বাণিজ্য তোমরা করো যেই ব্যবসা বাণিজ্যে দোষখানির ভয় করো ওই ব্যবসা বাণিজ্য থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার মদিনার কামলার ভালোবাসা বেশি হইতে হবে। সাত নম্বরে কয় মাসাকিন তারাবনাহা, এ পাগলারা ও বাহু ও আফওয়ান, ছয় নম্বরে বলেছেন আফওয়ানুন তারাবনাহা, তোমার মান ধন সম্পদ টাকা পয়সা এগুলা থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার রসুলের ভালোবাসা বেশি হওয়া লাগবে। সাত নম্বরে বলতেছেন অতিজারতুন তাখাসামনা, যেই ব্যবসা বাণিজ্য তুমি মতলবের শহরে করো সাতপুরের শহরে করো ঢাকার শহরে করো ওই ব্যবসা বাণিজ্যের চেয়ে আমি আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা বেশি হইতে হবে। তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো ওই তোমার বাড়িঘর থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার মদিনা রসুলের ভালোবাসা বেশি হইতে হবে। পাঁচ আট নয় নম্বরে বলতেছেন এ পাগলারা এ পাগলারা ইলাই কুমিন রসুলি, আমি আল্লাহর প্রেম আমার রসুলের প্রেম বেশি হইতে হবে। তিন নম্বরে বলতেছে জিহাদ, রসুলের ভালোবাসার পরে জিহাদে ঢুকে যাও। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মুনাফিকরা কোনদিন মদিনা যেতে চাবে না, আরাফাত যায় তারা ফুতবা দিবে মদিনা হজের অংশ না, মুবাদদ মদিনা ইমানের বাড়ি। তোমাদের মুখে এগুলা শোভা পায় কারণ আমরা যত বড় হজ করি হাবিব ইসলামের কদম মোবারকে না গেলে আমাদের হজের তৃপ্তিটা আসে না। কারণ তোমরা জানি না কোন দলের মানুষ, তোমরা কোন গোষ্ঠীর মানুষ, গোষ্ঠীটা কি আবু জাহেদের সাথে যায় রাখছে কিনা, আমাদের গোষ্ঠীটা আবু বকর উমর ওসমান আলীর সাথে যায় রাখছে কিনা বলুন। কেন বললাম এই কথা, আমরা যেমন নবীকে নিজের মতো জানি না, আমরা হাবি
পরিবারে নিজের মতো বলতে পারি না, আমার ভাইরা আমার বাবারা বন্ধুরা, ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবাত মোবারকে বলেছেন উম্মতরে আমাদের কেমনে চিনবা, আমাকে তোমরা কেমনে চিনতে পারবা, আমি তোমাদেরকে জানিয়ে যাই কি জানাইলো মুসলিম জুড়ে বনি মার হব উত্তরের বাজানেরা আপনার পায়ে ধরছি, আমার আলোচনা তুমি সাদা মন নিয়ে শুনো, কি মন নিয়ে সাদা মন নিয়ে শুনো, ভেসেন মন যদি আগে নিয়ে আসেন যে ভুল ধরতে যাইতাছি জীবনেও হেদায়াত আসবে না। এই মন নিয়ে বসে যান যে কোরআন আর হাদিসে যদি ঈদে মিলাদুন নবী পাই তাহলে আগামী বছর থেকে আমি একটা মাহফিল ইনশাআল্লাহ করব। কথা কোন ঠিক বলছে কিনা জানি না। কোরআন হাদিসে যদি না পাই ওরা করে বেদাত, আমি এই বেদাত করব না, কিন্তু কোরআন হাদিসে মাকে আছে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু পেয়ে যাই অবশ্যই আমি করব, অবশ্যই নূরের নবী সাল্লাল্লাহু এর ভালোবাসার একজন উম্মত আমি নিজে হয়ে যাব ইনশাআল্লাহ। আমি তো বাইরের ভক্ত না, তবে আমার কিছু পাতলা ভক্ত আছে, আমার ভক্ত পুরো আছে, আর আমার শ্বশুর ভাই বক্ত হইল 12 বছর থেকে শুরু করে 22 বছর, আমার হইলে 12 আছে 14 আছে 22 আছে 100 বছরেরও আছে, হঠাৎ গেলে 80 বছরেরও আছে। তারপরও আমার যেহেতু এত ভক্ত না, তারপরও এই শুরু ছিল নদীর পাড়ে মাফি আমার এই আদমিন পায়ে দ্বারা মনে মনে আমার শিকুন না মোড়া কেমন দেখা যায় একটু দেখি, আমি আজকে দেখিয়া করার দিন এমনি আওয়াজ খারাপ না, কিন্তু আমার শাস্ত্র নাই দলাও না, আমি আমি কালা মানু, কিন্তু একটা আমি তারপর হিসাবে মেয়া দিয়েছে মাঝে মাঝে টেলিভিশনে সাধারণের মানুষের সাক্ষাৎকার হয়, জানেন কিনা আপনারা, যুবককে দেখেন মাঝে মাঝে বছরে একদিনবার সাধারণের মানুষের সাক্ষাৎকার, যে এরা কোন দলের না, আসলে সাধারণে কি বলে এগুলা শুনতে চায় মানুষ, আজকে যাদের আকিদায় গণ্ডগোল, কি আকিদা,
ইমানে গন্ডগর নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দাদ ইমান নামক দৌলত করো আল্লাহ দাদ দয়া করে মনে দিদার করো দান মন্দা দয়া করে মনে দিদার আমার মায়ার নামে দেখলে আর একটু জোরে কর আমি নূরের নবী হায়াতুন নবীকে দেখলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না ওরা মান রানি শুধু আমাকেই দেখলে না আমি জানি আমাকে সবাই দেখতে পাবে না আমাকে সবাই স্বপ্নে দেখা সম্ভব হবে না ওরা মান রানি আমার দিদার পাওয়ার বহু পাগুন তোমাদের ফরাসি গান্ডে আছে আমার দেখা আমাকে আমার দিদার পাওয়ার অনেক আশে এই পৃথিবীর জমিনে আছে আমি রসুল তিনি মনে হয় হাবিবের দিদার পেয়েছে যদি তোমার অন্তরটা বলে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মনে হয় হাবিবের দিদার যদি তোমার মন বলে যে এই স্টেজের হুজুর নয় আমার মেয়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে আমারে তো অনেকেই দেখবে না কিন্তু আমারে যারা দেখছে দিদার যে পেয়েছে এ ফরাজি কান্দির পাগলেরা মুক্তুর পদ্মবীর উন্মন্দেরা মনে রাখিও যদি তুমি বুঝতে পারো যে লোকটার দিকে তাকায় থাকো আগুন তোমারে আর স্পর্শ করতে পারবে না আর জুড়ে বলুন মারা বাবা ওই মায়ার নবী মুসলিম শরীফে মনে গেলেন قال رسول الله صلى الله عليه وسلم إني نعلم حجرا بمكة كان يسلم علي قبل عن وموتا إذو بھالو لگي إذو محبت لگي ريها بذبور لي فما فايا ربي نور ربي فايا شد من الدكتور ওই জামানায় জন্ম হলো না মনের মধ্যে কষ্ট কেন
চোদ্দশো বছর আগে জন্ম হলো না, হাবিবের প্রাণ ভইরা দেখতাম, মন ভইরা দেখতাম, দেখে দেখে জাহান্নাম হারাম করে নিতাম। বাজার যারা নবীকে পাইল তারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লামের স্ত্রী, আমার মা, মাকে দেখার জন্য আমার নূরের নবী সাল্লামের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভুলে গেলাম, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নামটা জানেননি কেউ, তুমি যদি স্ত্রী যাই হোক বলি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আমার নূরের নবীর স্ত্রী, আমাদের আম্মা জান, তাকে দেখার জন্য আবু সুফিয়ান গেলেন, কিন্তু মনে শান্তি নাই, আমি কাফের, আমার মেয়ে নূরের নবীর শ্রেষ্ঠ নবীর স্ত্রী, মনটাই মানে না, মেয়েটাকে দেখার জন্য হাবিব নবীর হুজরা মুবারকে গেলেন, নূরের নবী শ্রেষ্ঠ হুজরা মুবারকে নাই, আবু সুফিয়ান তখনও ঈমান আনেন নাই, ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে এক নজর দেখার জন্য গেলেন, মেয়েটা দেখে বললেন আব্বু 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 রে, তোমাকে দেখে আমার বড় আনন্দ লাগছে, মত মজা করে সুন্দর করে মামা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান সকল উম্মতের মা, তিনি কি করতেছেন, হাত মুবারক থেকে চাদর মুবারক উঠাইতেছেন অথবা কম্বল মুবারক উঠাইতেছেন, আবু সুফিয়ান বলতেছে মা এই কম্বল মুবারক কি হবে, এই চাদর মুবারক কি হবে, তুমি কেন চাদর মুবারক উঠাও, আমাকে আর নতুন চাদর মুবারক বিছিয়ে দেওয়া লাগবে না, আমাকে নতুন নতুন কম্বল মুবারক বিছিয়ে দেওয়া লাগবে না, আমাদের মা আবু সুফিয়ানের মেয়ে আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন বাবা তুমি কি বুঝেছো জানি না, কই আমি বুঝতেছি, আমাকে মনে হয় এই নতুন পুরানো চাদর উঠায়া আমাকে নতুন চাদর পিছিয়ে দিবে, এটা বুঝতেছি, কয় না 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 বাবা, তুমি আমার বাবা হতে পারো, আমার ফাদার হতে পারো, আমার পিতা হতে পারো, আমার আব্বু হতে পারো, আমি চাদর মুবারক কেন উঠাইতেছি জানো না তা কেন, এই চাদর মুবারকে আমার নূরের নবীর শরীর মুবারক লেগেছে, এই চাদর মুবারকে আমার হাবিবুল্লাহর আঙ্গুল মুবারক লেগেছে, এই চাদর মুবারকে আমার নূরের নবীর কদম মুবারক লেগেছে, এই চাদর মুবারকে আমার হাবিবুল্লাহ রহমাতুল্লিনা নামিনকে ভালোবেসে আমি যে শাদি মুবারক বসেছি, শাদি মুবারক হয়েছি, আব্বু 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 তুমি কি বলেছো জানি না, তুমি বন্ধ করছো আমি চাদর চেঞ্জ করবো, না 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 আমি চাদর চেঞ্জ করবো না, এই চাদর মুবারক আমার নূরের নবীর বুড়ি মুবারকের ছোঁয়া লেগেছে, আমি চাই এই চাদর মুবারকে তোমাকে বসতে দিতে পারবো না, পারি না, কোনোদিন চিন্তাও করতে পারি না, কারণ যে চাদর মুবারকে আমার নূরের নবীর শরীর মুবারকের ছোঁয়া লেগেছে, তুমি আমার বাপ হইতে পারো, এই চাদর মুবারকে বসতে দিতে পারি না। কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে, উম্মে হাবিবা ঠিক আছে, উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা, উম্মে হাবিবা ঠিক আছে, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবু বাপরে মরে আব্ব, আজকের কষ্টটা বা রসুল দেখতেছেন বাবা, দেখেন দলিল কোরআন থেকে, দলিল কোথেকে, দলিল কোরআন থেকে, এই জন্য আমার গজল লেখা কোরআনে এত নবীর শান মনাবিনে দেখে না, কোরআনে এত নবীর শান মনাবিনে দেখে না, ঈমানদার
চাই মানি না ইমান তার দেওয়ানা যেতে চাই মানি মাশাআল্লাহ অনেক খুশি হয়েছি যে আমার সাথে নতুন গজল আমার ছেলেরা অনেকে ব্যবসা করে পয়সা লাগায় বলেছে আমাকে মাঠে পয়সা লাগায় দেও আমার আমাকে দিতে হবে না মানে স্বয়ং নবীলাম হাসান আলাদা মেম্বার বানিয়ে দিয়েছিলেন আর সাহেব আপন চাকর কবর কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম দিলে নামাজ রূপায় ময়দানবীরছে নবীর প্রেমের দাদ পুলিশ বানিয়া ফেরেছে আমি দুই বছর ঈদে মিলাদ শুধু আমাদের দেশে পাই না গত বছর 162টা দেশে জশ্নে জুলুস হয়েছে আমি আবার গালি দেওয়া পছন্দ ভাই বলছে আমার ভাইয়েরা যত বিরোধিতা করতেছে মিলাদুন্নবীর পোশাক পোশাক তত বাড়তেছে এই বছর প্রায় 172টা দেশে হাবিবের জশ্নে জুলুস আমেরিকার মতো দেশ আমেরিকা তো মুসলমান কান্ট্রি না সেখানেও হাবিবের মিলাদ হয়েছে লন্ডনের মতো দেশ বিশ্বের পরাশক্তি দুইটা লন্ডনে আমার হাবিবের ঈদে মিলাদ সালামের জুলুস এবছর গিনেস বুক থেকে বাংলাদেশের লোক আছে আপনারা দেখেছেন কিনা বিশ্বের যে গিনেস বুক আমরা মরে যাব আমাদের ছেলে মেয়েরা মারা যাবে আমাদের নাতি নাতনিরা মারা যাবে এই গিনেস বুক থাকবে এই গিনেস বুকের মধ্যে এবছর আমাদের বাংলাদেশের জুলুস ঢুকে গেছে বিশ্বের মধ্যে মনে হয় আমরা এক নম্বরে চলে আসি বুঝেনি আপনারা আমি নিজেও খুশি 172টা দেশ আমরা জানি না একে আসছে কিনা কবে তিনের মধ্যে আমরা নাইজেরিয়া ফার্স্ট হবে না হয়তো আমরা বাংলাদেশ ফার্স্ট হবো অথবা পাকিস্তান ফার্স্ট হবে নাহলে আমরা ফার্স্ট হবো আমার মনে হয় ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটার মধ্যে আমাদের বাংলাদেশের জুলুস থাকবে তোমরা বিরোধিতার পয়সাতে করো কিন্তু করতেছে অনেক বেশি আরে বাংলাদেশ যদি তোমরা কও 1,82,000 মসজিদ না যদি 82,000 মসজিদ ছাড়া বাংলাদেশ একটু হিসাব করো না 1,82,000 মসজিদ
তামাকো ঢাকায় পাঁচবার আজান দেয়, এই সঠিক ঠিক আছে। এক লক্ষ বাবা মোবাইল যাদের ক্যালকুলেটর আছে হিসাব সাথে সাথে জানাই বাবা, ছাত্র ভালো এক লক্ষ বিরাশি হাজার মসজিদ পাঁচবার যদি আজান দেয়, এক লক্ষ বিরাশিদের পাঁচ হাজার কথা মানে কয়েকজনের বিরোধিতা করে আর কয়েকজনের সম্মান করে রাখে হিসাব করে রাখে কথা হয় না, প্রতিদিন কিন্তু ২৫ লক্ষ মানুষ বিরোধিতা রসুলের মিলাদ নবীন করে না কথা হয় না, কিন্তু সম্মান কয়েকজনের করতে কি পাঁচ গুণ তো ৯ লক্ষ কয়বারের আজান দিলে, একবার আজান দিলে ১৮২ হিসাব কি ভুলই তো সেটা ঠিক আছে তো, ১৮২ আজান দিতেছে প্রতিদিন পাঁচবার প্রত্যেকটা মসজিদে, তাইলে ৯ লক্ষ ১০ হাজার মসজিদে মহাবিয়োগ আর শূন্য আমার তারা বিনা কানে তোমরা তারাই তৈব ১৮২ হাজার মসজিদ আমার মনে হয় আরো বেশি হওয়ার কথা, ১৮২ হবে কেন, ১০ লক্ষাধিক মসজিদ হওয়ার কথা, ১০ লক্ষ মসজিদ যদি হয় প্রতিদিন পাঁচবার করে আজান মহা বিচারক তারাও কানে দইরা আর সাধু আল্লাহ ইলাহিল্লাহ বলার পরে আমার আল্লাহ কাহিয়া সালাম আলি নামাজে আস, হাইয়া আলা ফালাম আলি মুক্তির দিকে আস, আমার আল্লাহ কে পাকনা দাদি মুয়াজ্জিন সাহেব নামাজের দাওয়াত দিমা, নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার হুসনের দাওয়াত দাও, মুক্তির দাওয়াত দিমা, মুক্তির দাওয়াত দেওয়ার আগে আমার হুসনের দাওয়াত দিমা, হাইয়া আলা সালাম মানি হইল নামাজে আসে আমার আল্লাহ কাই না 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 না, আগে নামাজে আসতে দাওয়াত দিও না, আগে নবীর সিনার দাওয়াত দিয়ে দাও, কেমন নামাজের দাওয়াত দেওয়ার আগে হাবিবের দাওয়াত দাও, নামাজের আগে তুমি তাই আগামীকাল থেকে হাইয়ার আসলে আগে পড়ার আপনি নিজে কিতাব নিয়ে বসে যান, আপনাদের ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে, আমি কসম রাখলাম না কিন্তু আমার বিশ্বাস, কারণ কোরআন হাদিসের বাইরে আপনাদের ওস্তাদেরও না আমাদের ওস্তাদেরও না সবাই
নামাজের ভিতরে তোমার সালাম দিতে হয়, অন্য কারো তোমার সালাম না দিলে যে নামাজ বাতিল হয়। তোমার তোমার কিতারা কয়েছে তোমার যে কি উচ্চ মকাম ইয়া রাসূলুল্লাহ, তোমার যে কি উচ্চ মকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। 10 লক্ষ মসজিদ যদি হয় 5 বার আযান দিলে প্রতিদিন 50 লক্ষ আযান, সম্মানের জন্য তোমার তো চলে গাছ মাঝে মাঝে একটু নাম শুনে ইসলামী সঙ্গীত আর আমরা গজল করে এটা গান, বাকবারির তো একটা সীমা আছে। রফিকুল আফসারির কথা আন্তর্জাতিক সিটি, আমরা গজল করলে এটা গান হয়ে যায় আর হেরা গজল করে ইসলামী সঙ্গীত। একটা অনুষ্ঠান ভাইদের আছে, আমি গালি গালাজ করি না, একটা অনুষ্ঠান কি ভাইদের আছে যে কোরআন গালাজ একটা হাম দেয় নাই অথবা একটা হাত ছুরি পড়ে না? আছে না? প্রত্যেকটা অনুষ্ঠান আছে, হেরা কইলে কি ইসলামী সঙ্গীত আমরা করি না। এগুলার নবীজি সম্মানের বিরোধিতা করতে করতে বেড়ে নিয়ে এমন কথা ধরছে, কোনটা গান কোনটা গজল এটা কই তারা না গান কোনটা রেখে বাড়া শোনো, গান কোনটা রেখে শোনো। আয়ব দাস মরে গেছে, নবীর নামে নাম বিশাল ইনস্টার মাপকে দিন তো পার আই বলে সরে না সাথে নাম মেলানো না আই বস বড় গান গায় গেল মানুষে ধোবান গেছে বড় মাস গান তারে কে হোক বেড়া বড় মাস তোমার ভালোবাসি অবসর পাইলে আসিও নওস মিলা ধরে কোন আমি তোমাকে বারো মাস ভালোবাসবো তুমি আমাকে বারো মাস ভালোবাসা লাগবে না। আর একজন শিল্পী এখন এসে বেঁচে আছে, তিনি গান গাইলে কোন সুর নাই, আগের দিনে শিল্পীদের সুর আছে, সুর আছে, আব্দুল আলী গান গাইছে কত সুন্দর, পরের কথা পরের ঘর আমি আমি তো এই ঘরের মানে ঘর খানা দর জমিদারি পাই না তাহার হুকুম জারি, ওরে পাই না জমিদারির দেখা মনির দুঃখ কারে কই আমি তো এই ঘরে বাড়ি। আর এখন শিল্পীরা বেশুরি সুর নাই, এগুলি একটা যুবকরা শুনতেছে কোন সুর নাই গানে, মানুষের মাঝে এখন যন্ত্রণা বোঝাই নাই 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 দেশে ভালোবাসে নাই। অথচ যুবকরা এগুলি বেশি কিনতেছে, এগুলা মোবাইলে ঢুকাইয়া এগুলার বলে ডিজে কয় না কি করে গিরে বলে ডিজে বিদা তাহির ডিজে সবচেয়ে ফেল কথা ঠিক কিনা, হিন্দুর মূর্তির পূজার মধ্যে পর্যন্ত আমার তাহিরি কত এখন গজল শোনান আমি সেদিন গান গালি আসবো না এবার কি এখন বছরটাকে বলে শোন এই বছর লিখে মুসলিম বাসার জায়গা পেয়ে যাচ্ছে। তিনি লিখলেন কবি নজরুল, আমি যদি
যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী। এরপরে আরো লেখলেন কবি নজরুল অষ্টম শ্রেণী পাশ, কবি নজরুল আরো লেখলেন আল্লাহকে যে পাইতে চাই ভালোবেসে তিনি কি কবি কি বুঝতো তিনি দেখলেন কবি নজরুল কয় তুমি যদি দুঃখে পড়ো আমার জীবনের প্রথম কবি নজরুলের বচন শুনলাম টেলিভিশনে প্রথম। আমি বড় শুকরিয়া আদায় করি, খবর শোনার আগে অন্য কোন আব্দুল ফাজলু দেখার আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কেমন একটা নাম শুনে শুনে জীবনের প্রথম ইউনিয়নে একটা টেলিভিশন দিল। সত্যিকার প্রাইমারি লেভেল মাদ্রাসায় কখনো যাই নাই, প্রথম টেলিভিশনের পর্দা শুনতেছি শুনতেছি তাও আমার জীবনের প্রথম নাম শরীফ কবি নজরুলের গজল। আর আমার বাবা ভাই আমার বাসাতে লিখে গেছেন, আমার সব গজল আমার মনে নাই, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, পদ সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, দশটা রহমত দশটা গুনাহ মাফ, দশটা রহমত দশটা গুনাহ বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, দশটা রহমত দশটা গুনাহ মাফ, দশটা রহমত দশটা গুনাহ মাফ, একবার দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। এ ওই মায়ের নবীর নবী রহমত তুনি নানি নূরানি জবান বরকি মুসলিম শরীফে বললেন
হয় আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর রাসূল, একটা মক্কার মানুষ জানে না, মদিনা শরীফের মানুষ আমি যে আল্লাহর রাসূল, মদিনা শরীফের মানুষ জানে না, মক্কা শরীফের মানুষ জানে না, কিন্তু শুনুন এই কথা শুনে নবীর জন্য মায়া লাগবে, এই মায়ার নবী, নূরের নবী, হায়াতুর নবী, চিন্তা নবী, রহমাতুর নবী, ঈদে মিলাদুন নবী, তবারকের শরীফ থেকে গেছেন, আমি রসুলের জবান মোবারকে শুনে নাও, আমি তখনও নবী প্রকাশ করি নাই, আমি যে আল্লাহ রসুল এইটা কাউকে জানাই নাই, আমি যে আল্লাহ পয়গম্বর, মক্কা শরীফের মানুষ জানে না, মদিনা শরীফের মানুষ জানে না, কিন্তু দক্ষিণ দিকে যাইতাম, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাইতাম, শুনে না কোন নবীর উম্মত আপনি হবে, আমি জানলাম রসুল এইটা কেউ জানে না, আমি জানলাম নবী এইটা মক্কা মদিনা শরীফের কেউ জানে না, কিন্তু আমি যখন মক্কা শরীফের রাস্তা দিয়া উত্তর থেকে দক্ষিণে যাইতাম, পশ্চিম থেকে পূর্ব দিকে যাইতাম, পূর্ব দিক থেকে তখন আমি পশ্চিম দিকে যাইতাম, শুনে নাও শুনে নাও শুনে নাও, হাজার মক্কা কানাসাল্লিমু আলাইয়া, মক্কা শরীফের রাস্তা দুই পাশের পাথরগুলি, আমি নূরের নবীকে দেখতে দেরি হইতো, আমারে সালাম দিতে দেরি করতো না,